हेलो फ्रेंड्स, अस्सलामु आलाइकुम, वेलकम बैक टू प्रोग्रामिंग किट। এই ভিডিওতে আমরা ড্র এসকিউএল এর একটি আপডেট নিয়ে কথা বলবো। যারা ড্র এসকিউএল সম্বন্ধে জানেন না, এটি হচ্ছে একটি এসকিউএল ডায়াগ্রাম জেনারেটর টুল। এটা নিয়ে আমরা আগে ভিডিও বানিয়েছি, সো যারা প্রথমবার এটার নাম শুনতেছেন, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে ফুল কি ওভারভিউ এবং এটা কীভাবে ব্যবহার করতে হয় প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম। সো ওই ভিডিওর লিঙ্কটি ডিসক্রিপশন দেওয়া থাকবে, সো ডিসক্রিপশন থেকে আপনারা দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা আমি ওই ভিডিওতে বলে দিয়েছিলাম লাস্ট ভিডিওতে, যে যখন আমরা ওই ভিডিওটা করেছিলাম তখন ড্র এসকিউএল লারাভেল মাইগ্রেশন ফাইল এক্সপোর্ট সাপোর্ট করতো না, শুধুমাত্র এসকিউএল সাপোর্ট করতো এক্সপোর্টের জন্য। আর রিসেন্টলি ড্র এসকিউএল লারাভেলের মাইগ্রেশন এক্সপোর্ট করতে দেয়। সো আমরা যেটা করব এই ভিডিওটায়, আমরা দেখব নতুন কিভাবে আমরা ড্র এসকিউএল থেকে ডাটাবেস স্কিমা ডিজাইন করে ডাইরেক্টলি লারাভেলের মাইগ্রেশনে কনভার্ট করে ডাউনলোড করতে পারি এবং সেগুলো আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি। সো আমি এখানে যেটা করেছি, আমার একটি প্রজেক্ট এখানে ওপেন আছে, এখানে সিম্পল একটা ডায়াগ্রাম আপনারা দেখতে পাইতেছেন। এখানে কিছু আমি টেবিল ক্রিয়েট করেছি এবং কিছু রো অ্যাড করেছি এবং রিলেশনশিপ ডিফাইন করেছি। সো এই ডায়াগ্রামটা এভাবে কমপ্লিট করার পর আমরা যদি এখান থেকে ফাইলে ক্লিক করি, ফাইল থেকে যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, এবার আমরা দেখতে পাইতেছি এক্সপোর্টের ক্ষেত্রে এখানে অনেকগুলো নতুন অপশন আছে। আগে শুধুমাত্র এসকিউএল অ্যান্ড ইমেজ আমরা ইমেজটা দেখেছিলাম এবং এসকিউএলটাও এক্সপোর্ট দেখেছিলাম আগের ভিডিওতে। সো আমি যদি স্ক্রল করে নিচে আসি, এখানে দেখতে পাইতেছেন যে ফ্রেমওয়ার্ক স্পেসিফিক, এখান থেকে প্রথম যেটা আছে সেটা হচ্ছে লারাভেল মাইগ্রেশন। সো আমি যেটা করবো, জাস্ট এখানে ক্লিক করতেছি লারাভেল মাইগ্রেশনে, এরপর জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করতেছি। এটা যেটা করবে, এই ডায়াগ্রামের কমপ্লিট মাইগ্রেশন জেনারেট করবে এবং আমাদের একটি জিপ ফাইলে ডাউনলোড করে দিবে। সো ডাউনলোড, ওকে। সো এবার আমরা যেটা করব, এই জিপ ফাইলটি ওপেন করব। সো ওপেন করলে আমরা দেখতে পাইতেছি, যদি ফোল্ডারের ভিতরে যাই, এখানে লারাভেলের অনেকগুলো লারাভেল মাইগ্রেশন আছে। সো আমি যেটা করব, এই মাইগ্রেশন ফাইলগুলো জাস্ট এক্সপ্লোর করব ওপেন করে। আমার এখানে সাবলাইম টেক্সট ওপেন করা আছে, সো আমি সাবলাইম টেক্সটে নতুন নতুন করে এগুলো ওপেন করে নেব। ওপেন করে আমি জাস্ট এক্সপ্লোর করব এখানে মাইগ্রেশনটি কীভাবে এক্সপোর্ট হলো এবং কী কী আছে এই মাইগ্রেশনের ভিতরে, এবং যদি এটা আমরা প্রজেক্টে ব্যবহার করতে চাই আমাদের কী কী অ্যাড করা লাগতে পারে। সো এখানে আমার ওপেন হয়ে গেছে, ওকে। সো আমি আবার আমার ডায়াগ্রামটা ফেরত যাবো এবং এখান থেকে দেখে নেব প্রথম কী টেবিল আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি রোল, পারমিশন, মডিউল অ্যান্ড ইউজার্স টেবিল আছে প্রথম দিকে। সো আমরা জাস্ট দেখি প্রথমে কী আছে। সো প্রথমে যে টেবিলটি আছে সেটা হচ্ছে গিয়ে পেজ টেবিল। আমরা যদি এইটা ওপেন করি এবং এখান থেকে ডায়াগ্রামে আসি, আমাদের পেজ টেবিল হচ্ছে এইটা। ওকে, পেজ টেবিলের দিকে যদি লক্ষ্য করি, এখানে আমাদের আইডি আছে, টাইটেল, স্ল্যাক, এরপর হচ্ছে গিয়ে বডি, এক্সেট্রা এক্সেট্রা আরও কিছু ফিল্ড আছে। সো আমাদের এবার মাইগ্রেশন ফাইলে যদি খেয়াল করি, এখানে আমাদের লারাভেলের যেভাবে মাইগ্রেশন আমরা ডিফাইন করি, ঠিক সেইভাবে আমাদের এখানে মাইগ্রেশন ডিফাইন করা আছে, স্ট্রিং টাইটেল, স্ল্যাক স্ট্রিং অ্যান্ড ইউনিক। ওকে, কারণ আমরা এখানে ইউনিক কি ডিফাইন করছি সেজন্য এটা ইউনিক আসতেছে। সো এরপর ইয়া আদার্স সব ফিল্ডগুলোই একেবারে ঠিক আছে, কোনো পরিবর্তন হয় নাই। সো এখানে যে জিনিসটা মিসিং আছে সেটা হচ্ছে গিয়ে লারাভেলের ডিফল্ট যে টাইম স্ট্যাম্প আছে, সেই টাইম স্ট্যাম্পটা এখানে নাই। সো যদি আপনারা এই এখান থেকে এক্সপোর্ট করে ডাইরেক্টলি আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে যেটা করতে পারেন, টাইম স্ট্যাম্প নেসেসারি না, তবে লারাভেলের জন্য লারাভেল প্রজেক্টের টাইম স্ট্যাম্প রাখাটা ভালো, যাতে আপনাদের রেকর্ডটা কখন আপডেট বা ডিলেট হচ্ছে ওটা আপনারা জানতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট এই লাইনটা অ্যাড করতে হবে এখানে, কারণ যেটা আমরা বাই ডিফল্ট এখানে দিচ্ছে না। আর একটা জিনিস বোঝার দরকার, সেটা হচ্ছে গিয়ে এখানে আমাদের বাই ডিফল্ট টাইম স্ট্যাম্প থাকতেছে না কেন, কারণ আমরা ড্র স্ক্রিনে যে ফিল্ডগুলো এখানে ডিফাইন করছি এক্সপোর্টে শুধুমাত্র ওই ফিল্ডগুলো আসে, যেমন আইডি আমরা ম্যানুয়ালি ডিফাইন করছি, অর্থাৎ এখান থেকে যে এক্সকিউএল মাইক্রোসফট ফাইলটি জেনারেট হচ্ছে শুধুমাত্র এখানের যে ফিলগুলো আছে সেই ফিলগুলোর উপরেই জেনারেট হচ্ছে, যেগুলো নাই সেগুলোর উপরে ধরতেছে না। লারাভেল থেকে যদি আমরা মাইগ্রেশন জেনারেট করি, লারাভেল বাই ডিফল্ট আমাদের টাইম স্ট্যাম্প অ্যাড করে দেয় ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড আপডেটেড অ্যাট, এই দুটো ফিল্ড।
সো ড্র স্কিলের ক্ষেত্রে সেভাবে হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, এখান থেকে ড্র স্কিল থেকে এক্সপোর্ট করার পর আমরা হালকা কিছু মডিফাই করতে পারি। আপনারা বুঝতে পারতেছেন যে ড্র স্কিল থেকে আমরা যদি এক্সপোর্ট করি কত দ্রুত কাজ করতে পারি। এই সব মাইগ্রেশনগুলো যদি আমরা লক্ষ্য করি, প্রত্যেকটা মাইগ্রেশন আমরা ড্র স্কিলে যেভাবে ডিফাইন করছি সেভাবেই আছে। আর এই সবগুলো যদি আমাদের ম্যানুয়ালি লারাভেল থেকে ক্রিয়েট করতে হই মানে ক্রিয়েট করতে হতো, সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা সময় বেশি লাগতো এবং থিঙ্ক করতে হতো কোন ফিল্ডের সাথে কোন ফিল্ড যাবে, রিলেশনশিপ কেমন হবে। আর এখানে আমরা একসাথে সবগুলো দেখতে পাই, দেখছি যে কোনটার সাথে রিলেশন কোনটা হবে, সো কোনোভাবে কোনো কিছু মিস পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকে। আর এটা এক্সপোর্ট করার পর আমরা শুধুমাত্র কিছু কারেকশন করে আমরা আমাদের প্রজেক্টের ভিতরে আমরা এগুলো ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে কি, আমাদের মাইগ্রেশন আমাদের টাইম স্ট্যাম্প যেমন থাকতেছে না, সো এরকম টাইম স্ট্যাম্প আমরা অ্যাড করতে পারি। আমাদের প্রত্যেকটা ফিল্ডে যদি আমরা এইভাবে টাইম স্ট্যাম্প অ্যাড করে নেই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের এগুলো কমপ্লিটলি লারাভেলের সাথে কম্ফোর্টেবল হয়ে যাবে এবং আমাদের প্রজেক্টের ভিতরে আমরা এগুলো ব্যবহার করতে পারি। সো এগুলো আপনাদের কাজের ওয়ার্ক ফ্লোকে অনেক ফাস্ট করে দেবে, কারণ এখানে মাইগ্রেশনগুলো অলরেডি জেনারেট আছে, সব ফিল্ড ডিফাইন করা আছে। আপনার শুধুমাত্র যেটা করতে হবে, এটার সাথে মিল রেখে আমাদের যে মডেল আছে মডেল ক্রিয়েট করতে হবে, মডেল ক্রিয়েট করতে হবে এবং রিলেশনশিপগুলো মডেলের ভিতরে ডিফাইন করতে হবে। এবং ইয়া দ্যাটস ইট, আপনার আপনারা সব আপনার ডাটাবেস স্কিমা কমপ্লিটলি রেডি, ডাইরেক্টলি ড্র স্কিল থেকে আপনার অ্যাপ্লিকেশনের ভিতরে। ওকে ওকে, এখানে আরেকটা জিনিস যে এটা আমরা যেটা লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে এখানে যেভাবে আমাদের টাইম স্ট্যাম্পটা অ্যাড হচ্ছে না, ঠিক সেইভাবে আরেকটা জিনিস আমাদের এখানে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এখানে টেবিলে যে নেমিং কনভেনশন, এটা ডাইরেক্টলি লারাভেল যেভাবে মাইগ্রেশন ক্রিয়েট করলে নেমিং কনভেনশন ফলো করে, অর্থাৎ মডেল সিঙ্গুলার এবং মাইগ্রেশন ক্লাসের বা টেবিলের নেম হচ্ছে প্লুরাল ফর্ম। এখানে আমরা সেভাবে সেটা যেটা দেখতে পাইতেছি যে ড্র স্কুল সেটাও ফলো করতেছে না, কারণ এখানে আরেকটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, ড্র স্কিল শুধুমাত্র লারাভেলের জন্য স্পেসিফিক না, এটা যে কোনো এসকিউএল ডায়াগ্রাম ডিজাইন করা যায়। তো সেই জন্য এখানে টেবিলের নাম যেটাই দিতেছি আমাদের এক্সপোর্টে, টেবিলের নামটা এখানে সেটাই আসতেছে, যেমন পারমিশন, আর এখানে আমি কিন্তু শুধুমাত্র পারমিশনে দিয়েছি। সো দুটো জিনিস খেয়াল রাখতে হবে, যখন আপনার ড্র স্কিল দিয়ে ড্র করবেন আপনার ডায়াগ্রাম, সেক্ষেত্রে আপনাদের লারাভেলের সাথে স্পেসিফিকলি যদি লারাভেল অ্যাপ্লিকেশনের জন্য আপনি ড্র করে থাকেন, সেই ক্ষেত্রে টেবিলের নামগুলো অবশ্যই প্লুরাল ফর্মে দেওয়ার চেষ্টা করবেন। এক্ষেত্রে আপনার যেটা করতে হবে, পরে এক্সপোর্ট করার পর আপনার কাজ কম থাকবে, জাস্ট মডেল ক্রিয়েট করে নিয়ে চলবে, মডেলের ভিতরে আর প্রোটেক্টেড ফিল্ড টেবিলের নাম ডিফাইন করে দিতে হবে না, লারাভেলের ডিফল্ট ওয়েতে আপনি ব্যবহার করতে পারবেন। তো ঠিক সেইভাবে প্রত্যেকটা টেবিলের নাম, আর যদি এক্সপোর্টের পর এখানে টাইম স্ট্যাম্প আপনি এডিট করতে না চান, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট দুটো ফিল্ড, প্রত্যেকটা টেবিলে দুটো ফিল্ড অ্যাড করে দিতে পারেন টাইম স্ট্যাম্প দিয়ে, সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড সামথিং। লেটস আমরা একটু টেস্ট করি জাস্ট এইভাবে, ক্রিয়েটেড অ্যাড, এটা ইন্টিজার হবে, টাইম স্ট্যাম্প, ইয়া টাইম স্ট্যাম্প অ্যান্ড নালাবেল, কোনো সমস্যা নেই, নালাবেল চলতে থাকতে পারে। এরপর হচ্ছে কি আপডেটেড অ্যাপ, আপডেটেড অ্যাট, ওকে আমি জাস্ট এই একটা চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি যেটা কীভাবে আমরা করতে পারি। সো ক্রিয়েটেড অ্যাট অ্যান্ড আপডেটেড অ্যাট, আর আমি যেটা করবো এইটা টেবিলের নামটা চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে আমি দিব পারমিশনস। ওকে, এবার আমরা যেটা করব, এই এই ফাইলটা আমরা আবার এক্সপোর্ট করব এবং এই শুধুমাত্র পারমিশন টেবিলটা চেক করব যেটা আমরা আপডেট করছি। ওকে, সো এক্সপোর্ট লারাভেল মাইগ্রেশন ডাউনলোড, জাস্ট আমার সাবলাইম টেক্সট এটা ওপেন করে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের আগেরটা, এটা ক্লোজ করে দেই, আর এটা হচ্ছে আমাদের পরেরটা। সো এখানে আমার আগের পারমিশন টেবিলটা ওপেন করা আছে, সো এবার আমি নতুন পারমিশন টেবিলটা যদি ওপেন করি, সো এখানে আপনারা দেখতে পাইতেছেন যেখানে দুটো মানে ফিল্ড অ্যাড হয়ে গেছে, সেটা হচ্ছে ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড। আপনারা চাইলে নালাবেল দিতেও পারেন বা নাও দিতে পারেন, নালাবেল না দিতে চাইলে জাস্ট এখান থেকে এখানে যেখানে ডিফাইন করতেছি আমরা, এখানে জাস্ট নালাবেলটা উঠিয়ে দিলেই চলবে। এক্ষেত্রে আমাদের যেটা হবে, এখানে শুধুমাত্র ক্রিয়েটেড অ্যাড অ্যান্ড আপডেটেড অ্যাড টাইম স্ট্যাম্প আসবে, এখানে নালাবেল থাকবে না, আর আমাদের টেবিলের নেমও এবার ঠিক আছে, মাইগ্রেশনস। সো এবার এইভাবে যদি আমরা ফলো করি, সেক্ষেত্রে ড্র স্কুল থেকে এক্সপোর্ট করে ডাইরেক্টলি আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবো, আমাদের কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন পড়বে না। সো ইয়া,
এখানে ড্র স্কুলের আরো একটি জিনিস আছে যেটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কি এক্সপোর্টে যদি যাই এখানে নতুন আরো একটি অপশন আছে, সেটা হচ্ছে কি লারাভেল ব্লু প্রিন্ট। ওকে, লারাভেল ব্লু প্রিন্ট হচ্ছে লারাভেল শিফট অথরের একটি প্যাকেজ, যেটার মাধ্যমে আমরা খুব সিম্পল ওয়েতে আমাদের মডেল মাইগ্রেশন একটা YML ফাইলে ডিফাইন করতে পারি। এরপর জাস্ট ওই YML ফাইলটা রান করলে আমাদের মডেল মাইগ্রেশন কন্ট্রোলার উইথ কার্ড অপারেশনের জন্য যত কোড আছে, জাস্ট সিম্পলি যদি অন সেন্টেন্সে বলা যায়, সেক্ষেত্রে লারাভেল ব্লু প্রিন্ট হচ্ছে লারাভেলের কোড জেনারেটর, যেটা আমরা YML ফাইলের ভিতরে সব ইনস্ট্রাকশন দেওয়া থাকে, এরপর জাস্ট একটা কমান্ড রান করলে ওই ইনস্ট্রাকশন থেকে আমাদের কোড জেনারেট হয়। ওকে, যাই হোক, এটা আমাদের এই বিষয়ের টপিক্স না, তবে আমি এটা খুবই অসম একটি লারাভেল প্যাকেজ, সো আশা করতেছি আমাদের অসম লারাভেল প্যাকেজের যে সিরিজ আছে ওই সিরিজে লারাভেল ব্লু প্রিন্টের একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইন ফিউচারে। সো ইয়া, এটা কুইক একটা ভিডিও ছিল শুধুমাত্র ড্র স্কুলের এই আপডেটটা দেখানোর জন্য। সো গাইস, এই ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর যদি এই ভিডিও থেকে আপনার ইনফরমেশন যদি আপনার উপকারে এসে থাকে বা আপনার যদি কোনো ধরনের সাহায্য বা হেল্প হয়ে থাকে, অবশ্যই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। আর যেহেতু এগুলো শুধুমাত্র টেকনিক্যাল ভিডিও, অবশ্যই শেয়ার করার আগে যে কোনো জায়গায় শেয়ার না, অবশ্যই আমাদের আপনাদের যে ডেভেলপার ফ্রেন্ড আছে তাদের সাথে শেয়ার করতে পারেন, কারণ নলেজ, এই নলেজ যাদের কাছে দিলে উপকৃত হবে তাদের কাছে শেয়ার করি। অনেক সময় দেখা যায় যে শেয়ার করতে গেলে অন্য অন্য জায়গায় শেয়ার করলে অনেকে বিরক্ত হতে পারে, যে বলতে পারে যেটা কী ধরনের টপিকস বা কী কী ধরনের ভিডিও এখানে শেয়ার হচ্ছে। সো অবশ্যই যারা শেয়ার করতে চান, ওকে, তারা অবশ্যই ডেভেলপার ফ্রেন্ড, যারা ডেভেলপার কমিউনিটিতে শেয়ার করার চেষ্টা করবেন। আর ইয়া, আপনাদের কোনো সাজেশন বা কোনো ধরনের সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন, আমার যথাসম্ভব আমি সমাধান করার চেষ্টা করব। আর আমাদের কমিউনিটি ধীরে ধীরে বড় হচ্ছে, অলমোস্ট আমরা 4,500 ক্রস করে এসেছি, আর যেহেতু কমিউনিটি আমাদের গ্রো হচ্ছে, সো আমি যদি সব সলিউশনের প্রবলেমের সলিউশন সরি প্রবলেমের সলিউশন দিতে নাও পারি, কমেন্ট করলে দেখা যাবে হয়তো অন্য কোনো কেউ কমেন্ট কমিউনিটি থেকে সলিউশন করে দিতে পারে আপনাকে। সো ইয়া, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, আর এই ভিডিওটা এই পর্যন্তই, আশা করি অন্য ভিডিওতে দেখা হবে, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।